আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সর্বশেষ সংবাদে। সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। পেঁয়াজের জ্বালায় আমি অস্থির হয়ে পড়েছি, বলেছেন বাণিজ্য মন্ত্রী। আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, বলেছেন মির্জা ফখরুল। ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল, ভাইস চেয়ারম্যান কারাগারে। বিএনপি ক্ষমতায় গেলে খুনের নেশায় মেতে ওঠে, বলেছেন বাহাউদ্দিন নাসিম। দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্র বিএনপি দেখতে পায় না, বলেছেন ওবায়দুল কাদের। চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান নিয়ে সুইডেন ও পাকিস্তানের সতর্কতা। এবং সর্বশেষ জানাবো, ইসলামকে ভুলভাবে তুলে ধরেছে আইএস, বলেছেন হিজবুল্লাহ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। পেঁয়াজের জ্বালায় আমি অস্থির হয়ে পড়েছি, বলেছেন বাণিজ্য মন্ত্রী। পেঁয়াজের জ্বালায় আমি অস্থির হয়ে পড়েছি বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, এবং বলেন কৃষি খাতের এই পণ্যটি নিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয়। এই জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসে ফলন পাওয়া সম্ভব ও দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায় এমন পেঁয়াজের জাত উদ্ভাবন করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি। বাণিজ্য মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলেছে আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হয় 25-26 লাখ মেট্রিক টন, বছরে আমাদের প্রয়োজন 24-25 লাখ মেট্রিক টন। যদি এই হয় তাহলে আমদানি কেন, এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে পচনশীল পণ্য বলে উৎপাদিত পেঁয়াজের প্রায় 20% নষ্ট হয়, তা উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী। মন্ত্রী বলেন, গত বছর কৃষি মন্ত্রণালয় হিসাব দিল আমাদের দেশে 1.5 কোটি টনের মতো আলু উৎপাদন হবে, আর আমরা 70-75 লাখ টন আলু খাই, তার মানে আলু সারপ্লাস থাকবে। কিন্তু গত বছরের বাজারের চিত্র কিন্তু সেটা বলে না। তিনি বলেন, গত বছর আলুর দাম 40 টাকায় ঠেকলো, কোল্ড স্টোরেজ থেকে মজুত করা আলু বের হতে হাতে হাতে আলু 35-36 টাকা হয়ে গেল, অথচ আলু এক্সপোর্টও হলো না। তার মানে হিসাবে একটা গন্ডগোল রয়েছে, আর সেটি হচ্ছে হয় আলুর উৎপাদন কম হয়েছে, নয়তো আলুর চাহিদা আরও বেশি। আসলে পণ্যের মজুত চাহিদা সম্পর্কে কৃষি মন্ত্রণালয় সঠিক তথ্য দেয় না। বাণিজ্যমন্ত্রী বলেন, বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাদের পেঁয়াজ কমতে থাকে, তখন ভারত থেকে আনতে হয়। এক্ষেত্রে ভারতের ওপর আমরা 90% নির্ভরশীল, ভারত বন্ধ করে দিলে অথবা দাম বাড়ালে এর প্রভাব আমাদের বাজারে পড়ে। ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল, ভাইস চেয়ারম্যান কারাগারে। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার মামলায় দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের মৃত্যুতে শূন্য হওয়া পদে উপনির্বাচনের প্রাককালে তৎকালীন ভাইস চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম সোহাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে নিজেকে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দাবি করেন। এটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। স্বাক্ষর জালের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে মামলা করেন। এরপর সোহাগ হাইকোর্ট থেকে জামিন নিয়ে নির্বাচনী কাজে অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি জামিনের মেয়াদ এক দফা বৃদ্ধি করেন। সর্বশেষ রোববার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিএনপি ক্ষমতায় গেলে খুনের নেশা মেতে ওঠে, বলেছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি যখন সরকারে যায় তখন তারা পাগল হয়ে যায়, সরকারে গেলেই তারা খুনের নেশা মেতে ওঠে। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণা করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চায়। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার অপরাধে তারা জাতির জনকের সৈনিকদের হত্যা করতে চায়। তারা হত্যা করতে চায় বঙ্গবন্ধুর আদর্শকে, এর সাথে হত্যা করতে চায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে। বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি 1971 সালের পরাজিত শক্তিকে নিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায়। এ কারণে তারা সবসময় দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে, তারা দেশে সবসময় ঝামেলা লাগানোর চেষ্টা করে, তারা দেশের মানুষের ভালো চায় না, দেশের ভালো চায় না। দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্র বিএনপি দেখতে পায় না, বলেছেন ওবায়দুল কাদের। সরকারের উন্নয়ন ও দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্র বিএনপি দেখতে পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে, কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না,
বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে। আজ রবিবার দুপুরে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন। দেশ নাকি এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এই শক্তি নাকি বিএনপির ওপর খবরদারি করছে। বিএনপির নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাভাবী রাজনীতির ওপর অমানিয়াসার মতো ছায়া ফেলেছে। তিনি বলেন, বিএনপির নেতাদের এমন অভিযোগ চিরাচারিত ও কাল্পনিক। সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত। বিএনপি মহাসচিব ঘোষণা করে বলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছে এমন মনে করে। ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন। ওবায়দুল কাদের মনে করেন, বর্তমানে দেশের মানুষ নির্ভয় এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ডে এগিয়ে নিচ্ছে। জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা সুবিধাবাদী রাজনীতিবিদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারী আতঙ্কে আছে। ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা। দেশের মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে আছে বলেও মনে করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় যাই হোক, শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনো প্রশ্রয় নেই, যা তিনি ইতোমধ্যে প্রমাণ করেছেন। চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা ও ফিলিস্তিনি সমস্যার ঝুলে আছে। তিনি বলেছেন, চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘ দিবস 2021 উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। বলেন, রোহিঙ্গারা আমাদের এখানে এসেছে, জাতিসংঘের যা যা করার দরকারও করেছে, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একজন যদি আপত্তি করে, জাতিসংঘ সেখানে কিছুই করতে পারে না, ফলে রোহিঙ্গা সমস্যা ও ফিলিস্তিনি সমস্যা ঝুলে যাচ্ছে। জাতিসংঘে নিজের কোনো শক্তি নেই, তার শক্তি হচ্ছে সদস্য রাষ্ট্রগুলো, সেই কারণে আমরা ঝুলে আছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। জাতিসংঘে কোনো বিষয়ে কোনো প্রস্তাব পাশ করতে গেলে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রকে একমত হতে হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি আগামীতে যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবেন, বিশেষ করে রাশিয়া ও চীন। তারা সদয় হলে অবস্থার পরিবর্তন হবে। আমরা আশাবাদী আমাদের এই সমস্যা দূর হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে 2018 সালের সেপ্টেম্বরে মধ্যস্থতাকারীর ভূমিকায় যুক্ত হয় চীন। বাংলাদেশের আগ্রহে বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসে চীন। বেশ কয়েকবার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে চীনের মধ্যস্থতায় আলোচনা চলতে থাকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রত্যাবাসন নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে। যদিও চীনের পক্ষ থেকে ঢাকাকে বলা হচ্ছে প্রত্যাবাসন শুরু করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশটি, বাংলাদেশও চীনের ওপর ভরসা করছে। অন্যদিকে রাশিয়া এখন পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে সেই অর্থে বাংলাদেশের পাশে নেই। আফগানিস্তান নিয়ে সুইডেন ও পাকিস্তানের সতর্কতা। আফগানিস্তানে শিগগিরই বিশৃঙ্খলা দেখা দেবে বলে সতর্ক করেছেন সুইডেন ও পাকিস্তানের দুই মন্ত্রী। এজন্য আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আফগানিস্তানের অর্থনীতি দ্রুত পতন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মাথা চাড়া দেওয়ার সুযোগ করে দিতে পারে বলেও মনে করেন তিনি। ফ্রিদ বলেন, সুইডেন তালেবানের হাত দিয়ে দেশটিকে টাকা পাঠাবে না, আফগান নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সেখানে মানবিক সাহায্য কার্যক্রম বাড়াবে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পরে রয়টার্সকে বলেন, তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনে আফগানিস্তানের মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায়। বিভিন্ন দেশ আফগানিস্তানে যে কয়েক বিলিয়ন ডলার আটকে রেখেছে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুবাইয়ে রয়টার্সকে ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা কি আফগানিস্তানে বিশৃঙ্খলা ঠেলে দিতে যাচ্ছি নাকি দেশটিকে স্থিতিশীল বা তা করার চেষ্টা করতে যাচ্ছি? আফগানিস্তানের নতুন শাসকদেরকে স্বীকৃতি এবং নতুন মন্ত্রিসভার সদস্য সহ তালেবান সদস্যদের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য বিশ্বশক্তির একটি ফ্রেমওয়ার্ক ঠিক করার এখনই সময়। এই কাঠামো এবং সরাসরি অর্থনৈতিক সহায়তায় দেশটির অস্থিতিশীলতা দূর করতে পারে, যোগ করেন তিনি। অন্যদিকে ফ্রিদ বলেছেন, তালেবান এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেনি যে তারা তাদের 1996 থেকে 2001 সালের নিপীড়নমূলক নীতিগুলো থেকে বেরিয়ে এসেছে। ইসলামকে ভুলভাবে তুলে ধরছে আইএস বলেছেন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী। তাদের এই অপতৎপরতা ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে বলে মনে করেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর মহাসচিব বলেন, সব মুসলিম আলেমদের অবশ্যই উম্মার ঐক্য ধরে রাখতে হবে এবং দায়েশের জঙ্গিদের মোকাবেলা করতে হবে। এই দিন হিজবুল্লাহর মহাসচিব সব মুসলমানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রচেষ্টায় বিরোধিতা করার আহ্বান জানান। ইয়েমেনে আগ্রাসনের কারণে ভাষণে সৌদি জোটের সমালোচনা করেন প্রতিরোধ সংগঠনটির মহাসচিব।
প্রায় এক দশক আগে ইরাক ও সিরিয়ায় নিজেদের তৎপরতা শুরু করে দায়েশ। প্রাথমিক পর্যায়ে তারা দেশ দুটির বিশাল অংশ দখল করে নেয়। বহু এলাকায় তাদের দমন করা হয়েছে। এরপরও এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিক এবং সরকারি বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।